স্টোরি টিউন, আপনার মনের ঠিকানা। শ্যামচাঁদের বাবা কোনো একটা সাহেব অফিসে মস্ত বড় কাজ করিতেন, তাই শ্যামচাঁদের পোশাক পরিচ্ছদে রকম সকমে কায়দার অন্ত ছিল না। সে যখন দেড় বিঘত চওড়া কলার আঁটিয়া রঙিন ছাতা মাথায় দিয়া নতুন জুতার মচমচ শব্দে গম্ভীর চালে ঘাড় উঁচাইয়া স্কুলে আসিত, তাহার সঙ্গে পাগড়ি বাঁধা তকমা আটা চাপরাশি এক রাজ্যের বই ও টিফিনের বাক্স বহিয়া আনিত, তখন তাহাকে দেখাইত ঠিক যেন পেখম ধরা ময়ূরটির মতো। স্কুলের ছোট ছোট ছেলেরা হাঁ করিয়া অবাক হইয়া থাকিত, কিন্তু আমরা সবাই এক বাক্যে বলিতাম চালিয়া। বয়সের হিসাবে শ্যামচাঁদ একটু বেঁটে ছিল, পাছে কেহ তাকে ছেলে মানুষ ভাবে এবং যথোপযুক্ত খাতির না করে, এই জন্যই সর্বদাই সে অত্যন্ত রকম গম্ভীর হইয়া থাকিত এবং কথাবার্তায় নানা রকম বোল চাল দিয়া এমন বিজ্ঞের মতো ভাব প্রকাশ করিত যে স্কুলের দারোয়ান হইতে নিচের ক্লাসের ছাত্র পর্যন্ত সকলেই ভাবিত না লোকটা কিছু জানে। শ্যামচাঁদ প্রথমে যেবার ঘড়িচে নাটিয়া স্কুলে আসিল, তখন তাহার কাণ্ড যদি দেখিতে, 5 মিনিট অন্তর ঘড়িটাকে বাহির করিয়া সে কানে দিয়া শুনিত ঘড়িটা চলে কি না। স্কুলের যেখানে যত ঘড়ি আছে সব কটার ভুল তাহার দেখানো চাই চাই। পাড়েজি দারোয়ানকে রীতিমতো ধমক লাগাইয়া বলিত, স্কুলের ক্লকটাতে যখন চাবি দাও তখন সেটাকে রেগুলেট করো না কেন, ওটাকে অয়েল করতে হবে, ক্রমাগতই স্লো চলছে। পাড়েজির 14 পুরুষে কেউ কখনো ঘড়ি অয়েল বা রেগুলেট করে নাই। সে যে সপ্তাহে একদিন করিয়া চাবি ঘুরাইতে শিখিয়াছে, ইহাতেই তাহার দেশের লোকের বিস্ময়ের সীমানায়। কিন্তু দেশভাইদের কাছে মান রক্ষা করিবার জন্য সে ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, হ্যাঁ আমি হাম রেগুলেট করবে। পাড়েজির উপর একচাল চালিয়া শ্যামচাঁদ ক্লাসে ফিরিতেই এক পাল ছোট ছেলে তাহাকে ঘিরিয়া ফেলিল। শ্যামচাঁদ তাহাদের কাছে মহা আড়ম্বর করিয়া স্লো, ফাস্ট, মেন, স্প্রিং, রেগুলেট প্রভৃতি ঘড়ির সমস্ত রহস্য ব্যাখ্যা করিতে লাগিল। একবার আমাদের এক নতুন মাস্টার ক্লাসে আসিয়াই শ্যামচাঁদকে খোকা বলিয়া সম্বোধন করিলেন। লজ্জায় ও অপমানে শ্যামচাঁদের মুখ কান একেবারে লাল হইয়া উঠিল। শ্যামতা আমতা করিয়া বলিল, আগে আমার নাম শ্যামচাঁদ ঘটক। মাস্টার মহাশয় অত কি বুঝিবেন, বলিলেন, শ্যামচাঁদ, আচ্ছা বেশ খোকা বসো। তারপর কয়েকদিন ধরিয়া স্কুল শুদ্ধ ছেলে তাহাকে খোকা খোকা করিয়া অস্থির করিয়া তুলিল। কিন্তু কয়েকদিন পরেই শ্যামচাঁদ ইহার শোধ লইয়া ফেলিল। সেদিন ক্লাসে আসিয়াই পকেট হইতে কালো চুঙার মতো কি একটা বাহির করিল। মাস্টার মহাশয় সাদাসিধে ভালো মানুষ, তিনি বলিলেন, কি হে খোকা, থার্মোমিটার এনেছ যে, জ্বর টর হয় নাকি? শ্যামচাঁদ বলিল, আগে না থার্মোমিটার নয়, ফাউন্টেন পেন। শুনিয়া তো সকলের চক্ষু স্থির, ফাউন্টেন পেন। মাস্টার এবং ছেলে সকলেই উদ্গ্রীব হইয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। শ্যামচাঁদ বলিল, এই একটা ভালকেনাইট টিউব, তার মধ্যে কালি ভরা আছে। একটা ছেলে উৎসাহে বলিয়া উঠিল, ও বুঝেছি, পিচগিরি বুঝি। শ্যামচাঁদ কিছু জবাব না দিয়া খুব মাতব্বরের মতো একটুখানি মুচকি হাসিয়া কলমটিকে খুলিয়া তাহার সোনালী নিবখানা দেখাইয়া বলিল, ওতে ইরিডিয়াম আছে, সোনার চেয়েও বেশি দাম। তারপর যখন সে একখানা খাতা লইয়া সেই আশ্চর্য কলম দিয়া তরতর করিয়া নিজের নাম লিখিতে লাগিল, তখন স্বয়ং মাস্টার মহাশয় পর্যন্ত বড় বড় চোখ করিয়া দেখিতে লাগিলেন। তারপর শ্যামচাঁদ কলমটি তার হাতে দিবা মাত্র তিনি ভারী খুশি হইয়া সেটাকে নাড়িয়া চাড়িয়া দুছত্র লিখিয়া বলিলেন,
কি কলমই বানিয়েছে, বিলিতি কোম্পানি বুঝি? শ্যামচাঁদ চটপট বলিয়া ফেলিল, আমেরিকান স্টাইলো অ্যান্ড ফাউন্টেন পেন কো ফিলাডেলফিয়া। ক্রমে পূজোর ছুটি আসিয়া পড়িল। ছুটির দিন স্কুলের উদ্যানে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হইল। কলিকাতা হইতে কি এক বাজিওয়ালা আসিয়াছেন, তিনি ম্যাজিক দেখাইবেন। যথাসময়ে সকলে আসিলেন, মাস্টার ছাত্র লোকজন নিমন্ত্রিত অভ্যাগত সকলে মিলিয়া উঠান সিঁড়ি পাঁচিল একেবারে ভরিয়া ফেলিয়াছে। ম্যাজিক চলিতে লাগিল। একখানা সাদা রুমাল চোখের সামনে লাল নীল সবুজের কারিকুরিতে রঙিন হইয়া উঠিল। একজন লোক একটা সিদ্ধ ডিম গিলিয়া মুখের মধ্য হইতে 11টি আস্ত ডিম বাহির করিল। ডেপুটিবাবুর কোচম্যানের দাড়ি নিংড়াইয়া প্রায় 50টি টাকা বাহির করা হইল। তারপর ম্যাজিকওয়ালা জিজ্ঞাসা করিল, কারো কাছে ঘড়ি আছে? শ্যামচাঁদ তাড়াতাড়ি ব্যস্ত হইয়া বলিল, আমার কাছে ঘড়ি আছে। ম্যাজিকওয়ালা তাহার ঘড়িটি লইয়া খুব গম্ভীরভাবে নাড়িয়া চাড়িয়া দেখিল, ঘড়িটির খুব প্রশংসা করিয়া বলিল, তোফা ঘড়ি তো। তারপর চেনশুদ্ধ ঘড়িটাকে একটা কাগজে মুড়িয়া একটা হামানদিস্তায় দমাদম ঠুকিতে লাগিল। তারপর কয়েক টুকরো ভাঙা লোহা আর কাঁচ দেখাইয়া শ্যামচাঁদকে বলিল, এটাই কি তোমার ঘড়ি? শ্যামচাঁদের অবস্থা বুঝিতেই পারো, সে হাঁ করিয়া তাকাইয়া রহিল। দু তিনবার কি যেন বলিতে গিয়া আবার থামিয়া গেল। শেষটায় অনেক কষ্টে একটু কাষ্ট হাসি হাসিয়া রুমাল দিয়া ঘাম মুছিতে মুছিতে বসিয়া পড়িল। যাহা হোক, খানিক বাদে যখন একখানা পাউরুটির মধ্যে ঘড়িটাকে আস্ত অবস্থায় পাওয়া গেল, তখন চালিয়াত খুব হো হো করে হাসিয়া উঠিল, যেন তামাশাটা সে আগাগোড়াই বুঝিতে পারিয়াছে। সব শেষে ম্যাজিকওয়ালা নানাজনের কাছে নানা রকম জিনিস চাহিয়া লইল, চশমা আংটি মানি ব্যাগ রূপোর পেন্সিল প্রভৃতি 8-10টি জিনিস সকলের সামনে একসঙ্গে পোটলা বাঁধিয়া শ্যামচাঁদকে ডাকিয়া তাহার হাতে পোটলাটি দেওয়া হইল। শ্যামচাঁদ বুক ফুলাইয়া পোটলা হাতে দাঁড়াইয়া রহিল, আর ম্যাজিকওয়ালা লাঠি ঘুরাইয়া ঘুরাইয়া চোখ টোক পাকাইয়া বিড়বিড় করিয়া কিসব বকিতে লাগিল। তারপর হঠাৎ শ্যামচাঁদের দিকে ভ্রুকুটি করিয়া বলিল, জিনিসগুলো ফেললে কোথায়? শ্যামচাঁদ পোটলা দেখাইয়া বলিল, এই যে। ম্যাজিকওয়ালা মহা খুশি হইয়া বলিল, সাবাস ছেলে, দাও পোটলা খুলে যার যার জিনিস ফেরত দাও। শ্যামচাঁদ তাড়াতাড়ি পোটলা খুলিয়া দেখে তাহার মধ্যে খালি কয়েক টুকরো কয়লা আর ঢিল। তখন ম্যাজিকওয়ালার তম্বি দেখে কে, সে কপালে হাত ঠুকিয়া বলিতে লাগিল, হায় হায়, আমি ভদ্র লোকের কাছে মুখ দেখায় কি করে, কেন ওই বাজে ওর কাছে দিতে গেছিলাম। ওহে, ওসব তামাশা এখন রাখো, আমার জিনিসগুলো ফিরিয়ে দাও দেখি। শ্যামচাঁদ হাসিবে কি কাঁদিবে কিছুই ঠিক করতে পারিল না, ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল। তখন ম্যাজিকওয়ালা তাহার কানের মধ্য হইতে আংটি, চুলের মধ্য হইতে পেন্সিল, আস্তিনের মধ্যে চশমা, এই রূপে একটি একটি জিনিস উদ্ধার করিতে লাগিল। আমরা হো হো করিয়া হাসিতে লাগিলাম, শ্যামচাঁদও প্রাণপণে হাসিবার চেষ্টা করিল। কিন্তু সমস্ত জিনিসের হিসেব মিলাইয়া ম্যাজিকওয়ালা যখন তাহাকে বলিল, আর কি নিয়েছ, তখন সে বাস্তবিকই ভয়ানক রাগিয়া বলিল, ফের মিছে কথা, কখনো আমি কিচ্ছু নিইনি। তখন ম্যাজিকওয়ালা তাহার কোটের পেছন হইতে জ্যান্ত একটা পায়রা বাহির করিয়া বলিল, এটা বুঝি কিছু নয়। এবার শ্যামচাঁদ একেবারে ভ্যাঁ করিয়া কাঁদিয়া ফেলিল। তারপর পাগলের মতো হাত পা ছুঁড়িয়া সভা হইতে ছুটিয়া বাহির হইল। আমরা সবাই আহ্লাদে আত্মহারা হইয়া চেঁচাইতে লাগিলাম, চালিয়াত চালিয়াত।
চালিয়াত গল্পটি এখানেই শেষ হল। রচনা সুকুমার রায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শ্যামচাঁদ ঘটক, অমিত সরকার, মাস্টার মশাই তথাগত দাস, ম্যাজিশিয়ান ধীমান গুহ রায়, শ্যামচাঁদের বন্ধু ঋদ্ধিশ ঘোষ, কথক ও পাণেজি দারোয়ান শুভদীপ ঘোষ, ধ্বনি সম্পাদনা ও আবহ কৌশল সায়ন দত্ত, প্রচ্ছদ অঙ্কন নীল রাহা, বিশেষ সহযোগিতায় অভিজিৎ দাস, পরিচালনা দেবাদৃতা রায়, প্রযোজনা স্টোরি টিউন।